আজ অষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আগরতলার পূজা পরিক্রমা। আজকে বের হয়েছি আগরতলা পুজো দেখতে। তো প্রথমে এসে গেছি রাম ঠাকুর সংঘ, এখান থেকেই ফার্স্ট পুজো দেখাটা শুরু করেছি। এই পুজোতে বাঁশ ও বেতের খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে। এখানে কুলু, টুকরি এবং বেতের বেড়া, মূর্তি, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইন করে করা হয়েছে এই ডেকোরেশনটা। আর বাইরেটা থেকে দেখতে মন সুন্দর লাগছিল, মানে দেখেই মনে মনটা জড়িয়ে গেল। এটা হচ্ছে বাইরের দৃশ্যটা। এবার চলুন পরের পুজোতে, পরে কি পুজো দেখেছি চলুন আমাদের সাথে দেখবেন। তারপরে চলে যাব এখান থেকে এমবিবি ক্লাবে। এমবিবি ক্লাবে পুজোটাতে প্রথমে দেখুন কত সুন্দর একটা পাখি, আর এটার ভেতর দিয়েই এন্ট্রি নিচ্ছি। আর চতুর্দিকে গাছ লতা পাতা দিয়ে সাজানো হয়েছে সুন্দরভাবে মণ্ডপটা। আর উপরে আছে দেখুন ছোট ছোট পাখির পুতুল আর পাখির বাসা। আর এই পুজোর থিমটা হচ্ছে আমাদের টাওয়ারের জন্য, যে সকল পাখিরা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, পাখি টাওয়ারের জন্য পাখিরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়, সেটার উপর বেস করে এই পুজোর থিমটা তৈরি করা হয়েছে। আর এটার ভেতর দিয়েই চলে আসলাম মা দুর্গার কাছে। আর উপরটা দেখুন এইভাবে পাখি দিয়ে সাজানো হয়েছে, তো এটাও খুব ভালো হয়েছে। আর এখান থেকে আবার বের হয়ে চলে গেলাম চিত্তরঞ্জন ক্লাবে। তো চিত্তরঞ্জন ক্লাবে এই যে দেখুন চতুর্দিকে আলোর সাজসজ্জা, এটা ধরে এবার চলে যাচ্ছি ভেতরের দিকে। চিত্তরঞ্জন ক্লাবে বিভিন্ন ধরনের পাথরের দেবদেবীর মূর্তির মতো বানানো হয়েছে। আর উপরে আছে সবচাইতে নজর কেড়েছে যে জিনিসটা, সেটা হচ্ছে বিশাল বড় একটা মহাদেবের মূর্তি। আর মহাদেবের মূর্তির নিচ দিয়েই করা হয়েছে এন্ট্রিটা। আর ভেতরে এসে এই যে দেখুন কত সুন্দর একটা দৃশ্য, উপরে কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর চতুর্দিকে দেখুন বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি দিয়ে বানানো হয়েছে এই মণ্ডপটা। আর মা দুর্গা মূর্তি তো অনেক সুন্দর হয়েছে, আর লোকও অনেক বেশি হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, মা দুর্গাকে দেখতে কত ভালো লাগছে। মা দুর্গা সব জায়গাতেই সুন্দর লাগছে। আর তারপর চলে আসলাম বাইরে, বাইরে একটু লাইটিং শো এবং সাউন্ড সিস্টেম চালু হয়েছিল, তো ওইটা দেখার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর শুরু হয়ে গেছিল সে লাইটিং শোটা। দেখুন যে বিশাল মহাদেবের মূর্তির কথা বলেছিলাম সেটা কেমন লাগছে। তো বন্ধুরা, এই পুজোটা অনেক ভালো লেগেছে এটা দেখে। তারপর চলে যাব শান্তিপাড়ায়। তো এখানে শান্তিপাড়াতেও এসে সেই সাউন্ড সিস্টেম এবং লাইটিং শো খুব ভালো লেগেছিল দেখতে। দেখুন কতটা নজর কেড়েছে এই লাইটিং শো। এটা পুকুরের উপর করা হয়েছে এই পুজোর ডেকোরেশনটা। আর সুন্দর সুন্দর সাউন্ড সিস্টেম এবং লাইটিং শো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই দুর্গাপূজার মণ্ডপটাকে। তো বন্ধুরা দেখুন তো কত ভালো লাগছে, এক একবার এক এক ধরনের কালার দিয়ে মানে লাইটিং শোটা করা হচ্ছে। আর কতটা ভালো লাগছে, অনেক ভিড় ছিল, এই যে জলের উপরে এমনভাবে করা হয়েছে শান্তিপাড়ার এই পুজো মণ্ডপটা।
তো কি বন্ধুরা দেখছেন তো পুজোটু ভালো করে? আমি সবাইকে যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে পুজোগুলো দেখে নিতে পাড়েন। দেখুন, শান্তিপাড়ার মণ্ডপের সামনের দিক দিয়ে ঢুকতেই সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি, কত না সুন্দর লাগছে দেখতে। ফুল দিয়ে কুঞ্জ সাজানো হয়েছে, আর এটা সামনে দিয়েই রাস্তা ভেতরে যাওয়ার, আর ওইখান দিয়ে চলে যাবো একটু ভেতরে মা দুর্গাকে দর্শন করে, তারপর বাইরে পেছন দিয়ে এক্সিট আছে ওই দিক দিয়ে বের হয়ে যাব। আর এটা হচ্ছে মানে শান্তিপাড়ারই এই যে ঐক্যতান যুব সংস্থা, মানে শান্তিপাড়ার পুজোটার ক্লাবটার নাম হচ্ছে ঐক্যতান যুব সংস্থা। আর এই পুজোটা যে সামনের দিক একদিক থেকে লাইটিং শো হচ্ছিল, আর পেছন দিক থেকে মূর্তির কাছে যাওয়ার রাস্তা ছিল, তারপর এটা এভাবে এদিক দিয়ে এন্ট্রি নিয়ে নিলাম, আর মা দুর্গাকে দর্শন করে পেছন দিক দিয়ে বের হয়ে গেলাম। দেখুন উপরে কত সুন্দর করে সাজানো হয়েছে, আর এই মূর্তিটাকে মানে এই মা দুর্গাকে ঝিনুক দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল, অনেক সুন্দর লাগছিল মা দুর্গাকে দেখতে। আর অনেক লোকের ভিড় ছিল এবং তারা সবাই ফটো তুলছিল। তো বন্ধুরা, তারপর এটা দেখে বের হয়ে গেলাম আরেকটা পুজোতে যাওয়ার জন্য। তো পুজো দেখে একটু মেয়ে বলছে কিছু একটা খাবে, তো ওর জন্য মালাই কাবাব অর্ডার করেছে, খাচ্ছে, আর ওর থেকে আমরা একটু শেয়ার করেছি মানে মালাই কাবাবটা টেস্ট করে দেখেছি, তো খারাপ না, মোটামুটি ভালোই লেগেছে। এটা তন্দুরি আইটেম স্যালাডের সাথে খেয়েছি আমরা, আর তারপর আমরা আজকে তেমন ভারী খাওয়া খাইনি, চুটকি মুটকি খেয়েছি, যেমন ফুচকা, আবুট, বাদাম, ছোটো ছোটো এগুলো হাঁটতে হাঁটতে, কেন কি পুজোর মণ্ডপের সামনে তো আর বাইক নিয়ে যাওয়া যায় না, এজন্য হাঁটতে হাঁটতে এগুলো খেতে খেতেই পুজোটা দেখেছি। তো এখান থেকে এবার খেয়ে দিয়ে রওনা হয়ে যাচ্ছি আর একটা পুজো দেখার জন্য, আর তারপর চলুন আমি কোন পুজোতে যাচ্ছি সেটাও দেখাবো। তো বন্ধুরা, এবার চলে এসেছি মডার্ন ক্লাবের প্রেম মন্দিরে। তো এটা করা হয়েছে প্রেম মন্দির, এখানে রাধাকৃষ্ণ লীলা এবং কৃষ্ণের যত ধরনের লীলা হয়েছিল সেই দৃশ্য দিয়েই তৈরি হয়েছে এই পুজো মণ্ডপটা। আর এটা হচ্ছে বাইরের দৃশ্যটা, আর যেতে যেতে দেখুন এখানে আছে কৃষ্ণের বিভিন্ন ধরনের লীলা, আর এখানে পুকুরের মধ্যে আছে এই যে পঞ্চনাগ, আর বাইরের দিক থেকে তো মন্দিরটা অনেক সুন্দর লাগছিল, অনেক লোক, অনেক বড় জায়গা, অনেকটা স্পেস জুড়ে অনেক লোকের ছিল, যাতায়াত ছিল এখানে। আর দেখুন এই যে পুকুরের ধারে পঞ্চনাগের উপরে কৃষ্ণ, আর কৃষ্ণকে যখন মাথায় করে নিয়ে যাচ্ছিল সেই দৃশ্যটাও আছে, আর এই যে দেখুন রাক্ষস, আর এখানে কৃষ্ণের মানে বিভিন্ন ধরনের যে লীলা হয়েছিল সেগুলোও আছে, খুব ভালো লাগছিল দেখতে, মানে অনেক সুন্দর হয়েছিল পুজোটা। আর এখানে তো এই যে আছেন তারা রাধাকৃষ্ণ একসাথে জুটি বেঁধে আছে। এই যে দেখুন মা দুর্গা, আর উপরে যে ডেকোরেশনটা করেছিল এটাও খুব ভালো লেগেছিল, এই যে কত সুন্দর করে ডেকোরেশনটা করেছে এটা ভেতরের জায়গাটা। তারপর এটা দেখে বের হয়ে গেলাম বাইরে, আবার আরেকটা পুজোর জন্য রওনা হয়ে গেছি। তারপর ওইখান থেকে বের হয়ে আরেকটা পুজোতে আসলাম, আর এই পুজোটাতে আর ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখলাম। আর পুজোর তো মেইন হচ্ছে বাইরের ডেকোরেশনটা, এটাই দেখলাম, তো ভেতরে আর গেলাম না, অনেকটা হেঁটেছি, হাঁটতে হাঁটতে মোটামুটি পা ব্যথা হয়ে গেছে। তো এই এই মন্দিরটাও অনেক সুন্দর হয়েছে, দূর থেকে দেখেই ওইটাও সেই শান্তিপাড়ার মতনই, এটাও জলের উপরে এভাবে ডেকোরেশনটা করা হয়েছে। তো এটা দেখে আবার চলে গেলাম নেক্সট পুজোতে। তো এবার আস্তে আস্তে পায়ের ব্যথা শুরু হয়ে গেছে, এজন্য যতটুকু এবার শর্টকাট সারা যায় সেভাবে চলে আসছি। তারপর আসলাম নবদিগন্ত ক্লাবে, আর এখানে এসে এই যে দেখুন
এই ক্লাবের পুজোটার ডেকোরেশনটা ছিল এমন, বাইরে থেকে এই যে দেখুন রাক্ষসের মতো লাগছে। তো এটার ভেতর দিয়েই ঢুকে গেলাম ভেতরে, ভেতরে গিয়ে এবার দুর্গা মাকে দেখে পেছন দিক দিয়ে এন্ট্রি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, তারপর দুর্গা মাকে দেখেই ওই দিক দিয়ে এক্সিট নিয়ে নিলাম, আর এখান থেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আর যাওয়ার আগে একটু হালকা কিছু খেয়ে, এগ রোল স্যান্ডউইচ এগুলো খেয়ে তারপরে বাড়িতে রওনা দিয়ে দিয়েছি। আর যা ফটো উঠিয়েছিলাম তাও কিছু দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের সাথে পুজোটা দেখতে কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর আমার পুজো পরিক্রমাটা কেমন ছিল সেটাও বলবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন।